হ্যাঁ স্যার, বুঝতে পারছো? হ্যাঁ স্যার, ভেরি গুড। আচ্ছা দেখো, স্ক্রিউ গজ। আচ্ছা স্ক্রিউ গজ, এই তোমরা কি আমাকে দেখতে পাচ্ছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে, কারণ আমার এতগুলো ক্যামেরা এখানে ইয়ে করা, তো দাঁড়াও, স্ক্রু গজটা কোথায় গেল? হ্যাঁ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আচ্ছা আগে স্ক্রু, আচ্ছা আগে স্ক্রু গজটা না একটু এখান থেকে নিয়ে আসি। আচ্ছা একটা ভালো স্ক্রু গজের ইয়ে ছিল, দাঁড়া, সেটা হচ্ছে ফিজিক্স ওয়ালা। ওহো, একটা দেখো, স্ক্রু গজ এটা অনেক ইজি, তোমরা ভালোভাবে বুঝতে পারবে, প্রবলেম গুলো ক্রিটিক্যাল হবে না। দেখো স্যার, স্ক্রু গজে কি এরর হয় না? হয় হয় হয়, কিন্তু এটা অনেক ইজি। আচ্ছা দেখো, এবার স্ক্রু গজে তোমরা তাহলে বলবে যে দাদা, স্ক্রু গজের সাথে ভার্নিয়ার স্কেলের কি পার্থক্য? ভার্নিয়ার স্কেলে আমরা ডেসিমেলের পরে দুটো ডিজিট পর্যন্ত অ্যাকিউরেটলি ক্যালকুলেট করতে পারবো, কিন্তু কিন্তু এই ভার্নিয়ার স্কেলে, কিন্তু স্ক্রু গজে আমরা ডেসিমেলের পরে তিনটে ডিজিট পর্যন্ত অ্যাকিউরেটলি ক্যালকুলেট করতে পারবো। এবার কি হয় দেখো, একটু বড় করে দেখাই। আচ্ছা এইটা দেখো, তোমরা কি স্ক্রু গজটা দেখতে পাচ্ছ? দেখো হয়তো রিডিং ফিডিং গুলো দেখতে পাবে না, সেটা তো আমি তোমাদের ক্লাসে নিয়ে গিয়ে করাবো। দেখো আমি যদি এইটা ঘোরাই, এইটা তাহলে সামনের দিকে এগোচ্ছে। দেখো স্যার, ওটাতে কিছু লেখা আছে? আছে আছে আছে, দাঁড়াও। পিন করে দিই আমাকে, নইলে দেখো এই যে এই যে, না অতটা ইয়ে করতে পারছে না, লেখা আছে, দেখাবো। দেখো এইটা যদি আমি ঘোরাই, পেছন দিকে আসছে না, দেখো। হ্যালো, তাহলে যদি আমি এরকম করে সামনে থেকে দেখি, তারপরে এটা আমি যদি এইভাবে এইভাবে ঘোরাই, তাহলে পেছন দিকে আসছে, বলো। এইভাবে এইভাবে ঘোরাই, বলো তো, ক্লক ওয়াইজ ঘোরালে পেছন দিকে আসছে না, অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরালে? যদি এপাশ থেকে দেখি, বলো, এপাশ থেকে দেখি, অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরালে পেছন দিকে আসছে, আর বলো ক্লক ওয়াইজ ঘোরালে কি আসছে? ক্লক ওয়াইজ ঘোরালে, দেখো ক্লক ওয়াইজ ঘোরালে এটা বন্ধ হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না? এবার দেখো, আমি এই পেনের ডায়ামিটার ক্যালকুলেট করতে চাইছি, তখন এইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এর মধ্যে নিয়ে যাব। আমি নেক্সট দিন ক্লাসে নিয়ে যাবো, ক্লাসে গিয়ে তোমাদের আগের দিনের মতো দেখাবো। এবার দেখো, এবার এইটা এসে গেল, এই বুঝতে পারছো, বুঝতে পারছো? এবার এরও না দুটো রিডিং আছে, কি বললাম বলো, এরও দুটো রিডিং আছে, একদিন প্র্যাকটিক্যাল করে দেখাবো। এরও দুটো রিডিং আছে, এই যে ঘুরছে এইখানটায় মেইন স্কেল, এই যে এইখানটায়, আর এই যে এইটা ঘুরছে, এই যে এইটা দেখতে পাচ্ছ এখানে কাটা 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 রয়েছে, এই যে এখানটায় দেখতে পাচ্ছ এখানে কাটা 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 রয়েছে, এইটা এইটা সার্কুলার স্কেল,
চলো চলো এখান থেকে দেখাই এবার। দেখো এই, এটা কি দেখতে পাচ্ছ এবার এখানটায়? দেখো হ্যালো, এটা এটাই লক্ষ্য করো। দেখো দেখো, আচ্ছা এইখানে দেখতে পাচ্ছ এই যে সার্কুলার স্কেলে 30, 40, 50, 80 এইরকম মার্ক করা রয়েছে। দেখো দেখো দেখো, হ্যালো আবার দেখো, 30 আর 40-র মধ্যে আরো ছোট ছোট মার্ক করা রয়েছে, আছে কি নেই? হ্যালো আপনি কি 31, 32, 33 করে এইরকম টোটাল 100 খানা মার্ক করা রয়েছে, 100 খানা সার্কুলার ডিভিশনে, মানে সার্কুলারে এখানে টোটাল 100 খানা মার্ক করা রয়েছে। ঠিক ঠিক, এবার দেখো আচ্ছা এখানে একটু বলে দিই, এখানে একটু বলে দিই, এইটার নাম হচ্ছে স্টার্ট। দেখো এইটার নাম হচ্ছে স্টার্ট, কোথায় গেল? ঠিক দেখো, হ্যালো হ্যালো, এইটার নাম হচ্ছে স্পিন্ডেল, এইটার নাম হচ্ছে স্পিন্ডেল। এগুলো নাম অত জানতে হবে না, রাইট? আর এইখানে স্ক্রু স্ক্রু থাকে, স্ক্রু টাইপের, আর এখানে পিচ স্কেল বা মেইন স্কেল এইটা, আর এইখানে সার্কুলার স্কেল। ঠিক দেখো দেখো, আচ্ছা এবারে দেখো, এই বুঝতে পারছো এই যে এইটা কি বলতো, এইটা এইটা স্টার্ট তাই তো, আর এইটা স্পিন্ডেল, আর এই যে এইটা মেইন স্কেলে জিরো, দেখতে পাচ্ছ মেইন স্কেলে জিরো দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। গুড গুড, আচ্ছা এবার দুটো স্কেল। এবার এখানে একটা একটা গল্প শোনো, এই যে ধরো এখানে জিরো, দেখো এখানে জিরো রয়েছে না, এই যে জিরো দেখতে পাচ্ছ, এই যে জিরো সার্কুলার স্কেলে জিরো দেখতে পাচ্ছ, আর এই যে মেইন স্কেলের যে এই হরাইজন্টাল লাইনটা, মেইন স্কেলের যে হরাইজন্টাল লাইনটা, যখন এইটা ক্লোজ থাকে, মানে বিফোর এক্সপেরিমেন্ট, বিফোর এক্সপেরিমেন্ট যখন ক্লোজ থাকে, তখন ওই এই হরাইজেন্টাল যে লাইনটা আর জিরোর যে লাইনটা, এই দুটো একই লাইনে থাকে, তাহলে নো জিরো এরার। কিন্তু অনেকদিন ইউজ করতে করতে ওই জিরোটা এই হরাইজেন্টাল লাইনের ওপরে বা নিচে যেতে পারে, তখন পজিটিভ জিরো এরার আর নেগেটিভ জিরো এরার আসবে। একটু একটু কি বুঝতে পারছো কি বললাম? ওকে আচ্ছা এবার দেখো, দেখো ও একটা ডায়ামিটার ক্যালকুলেট করছে, বুঝতে পারছো? কিভাবে রিডিং ফিডিং দেখা হয় সব বলবো, ডোন্ট ওয়ারি। আচ্ছা এই যে বুঝতে পারছো, এই যে স্ক্রুর মতো একটা জিনিস দেখা যাচ্ছে, হ্যালো হ্যালো হ্যালো, এই যে স্ক্রুর মতো একটা জিনিস দেখা যাচ্ছে এইখানটায়, এটাকে বলে পিচ, পিচ হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা বলেছি যে এখানে তো যাচ্ছে যে রোটেট করছে, তাহলে তো জিরো রেটটা থাকলেও ফিক্স হয়ে যাওয়া যাবে। শুনতে পেলাম না, এখানটা তো দেখাচ্ছে যে ঘোরাচ্ছে, আপনি বললেন যে জিরো এরর এসে যায়, তো এররটা তো এসে গেলে আমরা এখন ঘুরি আবার ঠিক করে দিতে পারবো? না না এটা করা যাবে না, ওয়েট করো। আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ এটা অ্যান্টি ক্লকওয়াইজ যখন ঘোরাচ্ছে, তখন এই ইয়েটা বাড়ছে না কমছে, এই যে এই পোর্শনটা বাড়ছে না কমছে, বা এই গ্যাপটা বাড়ছে না কমছে? বাড়ছে বাড়ছে। গুড, দেখো দেখো দেখো,
বুঝতে পারছো ঘোরাচ্ছে? কোনটাকে বললেন, হ্যাঁ হ্যাঁ পিচটা কোনটাকে বললেন? বলছি, আবার দেখাচ্ছি, আবার দেখাচ্ছি। আচ্ছা দাঁড়াও, আবার দেখাবো, ডোন্ট ওয়ারি। এই এইখানে একটা জিনিস বুঝতে পারছো, এই যে মেইন স্কেল এইটা, আর এটা সার্কুলার স্কেল। হ্যালো, হ্যাঁ স্যার, ওকে। আচ্ছা এই জায়গাটা দেখো, ঠিক আছে, এটা ঠিক আছে, আর দরকার নেই, এবার আমি চলে যাই, এবার বুঝিয়ে দিচ্ছি। এদিকে দেখো, দেখো এই স্কেলটা এমন ভাবে তৈরি করা হয়, মন দিয়ে শোনো, এই যে সার্কুলার স্কেলটা, এই সার্কুলার স্কেলটাকে যদি তুমি একটা কমপ্লিট রোটেশন করো, হ্যালো, তুমি যদি একটা কমপ্লিট রোটেশন করো, দেখো তুমি একটা কমপ্লিট রোটেশন করো, মানে জিরো থেকে শুরু করে আবার ঘুরিয়ে ঘুরিয়ে আবার জিরোতে নিয়ে আসো, কি বললাম, পুরো একটা কমপ্লিট রোটেশন করো, তাহলে এইখান থেকে এইটুকু ডিস্টেন্স সরে একটা কমপ্লিট রোটেশন করলে, মানে স্ক্রুটারে একটা ভাঁজ, হ্যাঁ স্ক্রুটার একটা ভাঁজ সরে, ঠিক, এই যে একটা ভাঁজ এইটাকে বলে পিচ, কি বললাম, এইটাকে বলে পিচ, তার মানে স্ক্রুর একটা পুরো ভাঁজ সরে, ঠিক, দেখো বুঝতে পারছো কিনা, একটু আবার বুঝাবে। এই যে এইটাকে যদি আমরা, এইটাকে যদি মানে এইটাকে যদি, এই যে এইটাকে ধরে যদি আমরা ঘোরাই, ঘোরালে এই জিরো থেকে শুরু করে আবার একটা কমপ্লিট রোটেশন যদি সার্কুলার মোশন, সার্কুলার স্কেলটা করা হয়, তাহলে এখানে একটা স্ক্রু পেছনে সরে, একটা স্ক্রুর যে থ্রেড সেটা পেছনে সরে, তাহলে একটা কমপ্লিট রোটেশন করলে যতটা পেছনে সরে তাকে বলে পিচ, আর এটা এমন ভাবেই তৈরি করা হয়। এই তোমরা আমার কথা একটু একটু বুঝতে পারছো? মানে অরেঞ্জ যে ডিস্টেন্সটা মার্ক করেছেন ওটাই পেজ, আরেকবার বলো, অরেঞ্জে যে ডিস্টেন্সটা মার্ক করেছেন ওটা পিচ, রাইট রাইট, তার মানে কি দুটো থ্রেডের মধ্যেকার যে ডিস্টেন্সটা সেটাই পিচ, আর স্ক্রু গেজ, স্ক্রু গজ এমন ভাবে তৈরি করা হয়, এইটাকে যদি আমি একটা কমপ্লিট রোটেশন করাই, এইটাকে কমপ্লিট রোটেশন, তাহলে একটা পিচ পেছন দিকে সরে, তোমরা কি আমার কথা বুঝতে পারলে? দেখো তোমরা কি আমার কথা বুঝতে পারলে? হ্যালো হ্যালো, আচ্ছা এইবার মন দিয়ে শুনবে, এবার ধরো এইটা হচ্ছে মেইন স্কেলের জিরো, আর তুমি যখন, তুমি যখন এই এক্সপেরিমেন্ট শুরু করনি, এইটাকে একেবারে ক্লোজ করে দিয়েছো, ক্লোজ, দেখো ক্লোজ, তখন এইটা হচ্ছে সার্কুলার স্কেলটা, আর এইটা হচ্ছে মেইন স্কেলের যে হরাইজন্টাল লাইনটা, আর এইটা হচ্ছে সার্কুলার স্কেলের জিরোটা। আচ্ছা বলো তো, সার্কুলার স্কেলের যে জিরো লাইন আর হরাইজেন্টাল, এই মেইন স্কেলের যে হরাইজেন্টাল লাইন, সেটা একদম কোয়েনসাইড করে গেছে, গেছে কি যায়নি? হ্যালো বলো 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 বলো, গেছে, এই তোমরা কি বুঝতে পারছো? তাহলে এখানে নো জিরো এরার, নো জিরো এরার, তাহলে বলতো জিরো এরার আমরা কখন মেজার করি, বলো জিরো এরার কখন মেজার করি, মেজার করি এক্সপেরিমেন্টটা করার আগে না পরে? আগে, দেখো এক্সপেরিমেন্টটা করার আগে। আচ্ছা বলতো এক্সপেরিমেন্টটা করার আগে যদি এইরকম থাকে, এইটা মেইন স্কেলে জিরো, আর এখানে এরকম রিডিং ফিডিং প্রচুর আছে পরপর, আর এইটা ভার্নিয়ার স্কেলের পজিশন, কিন্তু এখন এই ভার্নিয়ার বলছি সার্কুলার স্কেলের পজিশন, সার্কুলার স্কেল এইখানটায় জিরো মেজার করছে, দেখো এইখানটায় জিরো মেজার করছে, তাহলে বলো তো
এই দুটো লাইন কোয়েনসাইড করেছে কি করেনি? করেনি স্যার। জিরো এরর আছে কি নেই? আছে স্যার। গুড, বোঝা যাচ্ছে? আমি নেক্সট দিন একেবারে ক্লাসে গিয়ে করাবো যখন, তখন আরো বোঝা বুঝিয়ে দেবো। এবার দেখো, এইটা জিরো, এটা জিরো মেন স্কেলের, দেখো এরকম মেন স্কেলের, এটা জিরো। আর সার্কুলার স্কেলটাকে যদি আমি রাখি তাহলে দেখছি এই রকম, কিন্তু তখন দেখছি সার্কুলার স্কেলের জিরো এইখানে, সার্কুলার স্কেলের জিরো। তাহলে বলো তো এই দুটো মানে এইখানে এরার আছে কি নেই? এইখানে এরার আছে কি নেই? নেই স্যার। আছে। আরে ভাই, এই হরাইজন্টাল লাইন আর এর জিরো যদি ম্যাচ করে যায়, এর জিরো যদি ম্যাচ করে যায় তাহলে নো জিরো এরার। এবার এর হরাইজন্টাল লাইন এইটা আর এইটা জিরো হচ্ছে তোমার সার্কুলার স্কেলের, বলো তো এখানে এরার আছে কি নেই? হ্যালো স্যার, আছে। আছে স্যার। গুড, একটা জিনিস বুঝতে পেরেছো, এর মধ্যে একটা পজিটিভ এরার আর একটা নেগেটিভ এরার, দুটো দুরকম না? হ্যালো, দেখো দুটো দুরকম না? আরে ভাই, দুটো দুরকম বুঝতে পারছো না? এটার নিচে এটা রয়েছে, এইটা এইটার নিচে জিরো রয়েছে আর এইটার উপরে জিরো রয়েছে, এটা দুরকম বোঝা যাচ্ছে না? ঠিক। এবার পজিটিভ এরার না নেগেটিভ এরার সেটা এরার নিয়ে যখন ডিসকাস করবো সেটা তখন করবো, আগে বলো এটা বুঝতে পেরেছো কিনা। আচ্ছা, এবার এই যে সার্কুলার স্কেল, এই যে সার্কুলার স্কেল, এই সার্কুলার স্কেলে না এরকম এরকম মার্ক করা আছে, বলো তো কতগুলো মার্ক করা আছে? দশটা, হান্ড্রেড খানা, ওকে না ভাই সরি, হান্ড্রেড ডিভিশন, হান্ড্রেড খানা মার্ক করা আছে। কোথায় দেখো স্যার, গোটাটা মিলিয়ে বলছেন? হ্যাঁ ভাই, এই যে এটা 80, এটা 70। হ্যালো হ্যাঁ স্যার, মানে আপনি গোটা সার্কুলার স্কেলটা মিলিয়ে বলছেন? রাইট 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 রাইট। ও আচ্ছা, এটা 80 আর 70, এদিকে দেখো, এটা 80 আর 70 দেখা যাচ্ছে, 80 আর 70। হ্যালো, এর মাঝখানে আরো 10টা রয়েছে না দেখো, তার মানে তুমি অ্যাকিউরেটলি 1 2 3 4 5 6 এরকম করে মাপতে পারবে কি পারবে না? তাহলে তুমি বলো তো এখন এই মুহূর্তে তোমাদের চোখের সামনে যেটা, সেটা মেইন স্কেলের যেটা, মেইন স্কেলের যেটা হরাইজন্টাল লাইন, তার সাথে এই লাইনটা কোয়েনসাইড করে গেছে না? এই লাইনটা দেখো, এই লাইনটা মানে এই পাঁচের ওপরের, মানে পাঁচের ওপরের একটা লাইনের পরের লাইনটা কোয়েনসাইড করে গেছে না? হ্যালো, বুঝলাম না। আরে ভাই, এখন এইটা হরাইজন্টাল লাইন দেখতে পাচ্ছ মেইন স্কেলের? এই স্ক্রিনের দিকে তাকাও, হরাইজন্টাল লাইন, সেটা এই লাইনটা, এই সার্কুলার লাইনের এই লাইনটা, এই লাইনটা এরর, আমার কার্সারটা দেখতে পাচ্ছ? হ্যাঁ। এই কার্সার যে লাইনটা সেটা কোয়েনসাইড করে গেছে না, এক লাইনে চলে এসেছে না? হ্যাঁ, সেটাই বলেছি। আচ্ছা, এবার শোন, এবার মন দিয়ে শোনো, এইখানে জিরো একদম কোয়েনসাইড করে গেছে, জিরো। এবার বলো এইটাকে যদি আমি এরকম করে ঘোরাই, এরকম করে ঘোরাই, ঘুরিয়ে একটা কমপ্লিট রোটেশন করি, তাহলে বলো তো ও কতটা ডিস্টেন্স মুভ করবে? বলতে পারবে কতটা ডিস্টেন্স মুভ করবে? এই যে পিচ যতটা, ততটা ডিস্টেন্স মুভ করবে না? হ্যালো, একটু আগেই তো বললাম দিয়া, এইটা যদি আমি একটা সার্কুলারটাকে যদি আমি কমপ্লিট ওয়ান রোটেশন করি, তাহলে এই যে পিচ যতটা ডিস্টেন্স, ততটা মুভ করবে কি করবে না বলো? রাইট। আচ্ছা, এবার দেখো, এবার দেখো, এইটা মেইন স্কেল, এইটা জিরো, এইটা ওয়ান, এটা টু, এটা থ্রি, এটা ফোর, এটা ফাইভ, এটা সিক্স, এটা সেভেন, এটা এইট, এটা নাইন, এটা টেন। অ্যাকচুয়ালি মন দিয়ে শোনো, এইটা স্কেল যখন থাকে এইটা টোটালটা 1 সেন্টিমিটার, মেন স্কেল, মেন স্কেল 1 সেন্টিমিটার, ঠিক? তাহলে বলো তো এইটুকু কত, বলো এইটুকু কত? 0.1 সেন্টিমিটার, 0.1 সেন্টিমিটার, ঠিক? এবার মন দিয়ে শুনবে, এইটা আমার কি স্কেল? সার্কুলার স্কেল, মেন স্কেল। এই সার্কুলার স্কেলের এইটা জিরো, আর দেখো এইটা জিরো সার্কুলার স্কেলের, ঠিক? আর এটা 1 2 3 4 এরকম করতে করতে এইটা 99,
বোঝা যাচ্ছে কি বলছি? এবার আমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাই তাহলে বলতো এই সার্কুলার স্কেলটা পেছন দিকে আসবে না সামনের দিকে যাবে? দেখো দেখো দেখো, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাই তাহলে সামনের দিকে যাবে না পেছন দিকে যাবে? এইটা দেখো এ কোন দিকে ঘোরাচ্ছে? আচ্ছা দাঁড়া, এখানটা দেখো, এ বলতো কোন দিকে ঘোরালে, কোন দিকে ঘোরালে পেছন দিকে আসছে? সামনের দিকে। বোকা বোকা কথা, সামনের দিকে ঘোরাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। এবার দেখো তুমি যদি এখান থেকে দেখো, এখান থেকে তাহলে তুমি এর পেছনটাকে এরকম সার্কুলার দেখবে কি দেখবে না? বলো পেছনটাকে সার্কুলার দেখবে কি দেখবে না? আরে বলো তো কিছু ভাই, সার্কুলার দেখবে কি দেখবে না? এবার এইটাকে তুমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবে না ক্লকওয়াইজ ঘোরাবে, যাতে ও পেছন দিকে আসে? হ্যালো বলো, ক্লকওয়াইজ ঘোরালে ওটা বন্ধ হবে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালে খুলবে। কি বললাম? ক্লকওয়াইজ ঘোরালে বন্ধ হবে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালে খুলবে। চলো বোঝারই চেষ্টা করো না তোমরা। আচ্ছা দেখো, এবার তাহলে বলো তো এখন এটা এরকম কোয়েনসাইড করে গেছে, দেখো এটা এরকম কোয়েনসাইড করে গেছে, এর জিরো আর এর জিরো। তাহলে আমি একে একটা কমপ্লিট রোটেশন দেব, আর ক্লকওয়াইজ ঘোরাতে পারবো না। কেন? তখন এই স্টার্ট আর স্পিন্ডেল, স্টার্ট আর স্পিন্ডেল দুটো এক জায়গায় মিশে গেছে। এবার এইটাকে যদি আমি একটা কমপ্লিট রোটেশন ঘোরাই, কমপ্লিট রোটেশন ঘোরাই, তাহলে বলতো এই সার্কুলার স্কেলটা পেছন দিকে আসবে না? কমপ্লিট রোটেশন অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাই, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাই এদিক থেকে, তাহলে বলতো এই সার্কুলার স্কেলটা পেছন দিকে আসবে না সামনের দিকে যাবে? এই 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 সার্কুলার স্কেলটা পেছন দিকে যাবে। গুড। এবার মন দিয়ে শোনো, যদি একটা কমপ্লিট রোটেশন করাই না, তাহলে ও এইখানে আসবে, আবার এর জিরোর সাথে মিলে যাবে, এই জিরোটা এখানে আসবে, একটা কমপ্লিট রোটেশন করাই। তাহলে এবার তোমরা আমাকে একটা কথা বলো তো, একটা কমপ্লিট রোটেশন করালে এইটুকু ডিস্টেন্স মেন স্কেলে ও সরেছে না? বলতো মেন স্কেলে কতটা সরেছে? 0.1 সেন্টিমিটার মেন স্কেল। আচ্ছা বলতো একটা কমপ্লিট রোটেশনে, একটা কমপ্লিট রোটেশনে সার্কুলার ডিভিশন কত, কতগুলো মানে সার্কুলার স্কেলটা কতগুলো ডিভিশন মুভ করেছে? 100 ডিভিশন। তাহলে বলতো, বলতো আমি যদি আরেকবার কমপ্লিট রোটেশন করাই, আরেকবার কমপ্লিট রোটেশন করাই, তাহলে এই সার্কুলার স্কেলটা এখানে আসবে না, এর জিরো মিলে যাবে, আসবে কি আসবে না? হ্যালো, তার মানে আমরা এইটা বলতে পারি মেইন স্কেলের 0.1 সেন্টিমিটার ইকুইভ্যালেন্ট টু 100 ডিভিশন অফ সার্কুলার স্কেল। দেখো তো বুঝতে পারছো কিনা? হ্যালো, আচ্ছা এবার বলো তো এই যে সার্কুলার স্কেলের 100 ডিভিশন এটা কটা ফুল রোটেশনে পাওয়া গেছে? বলো, ওয়ান ফুল রোটেশনে পাওয়া গেছে। আচ্ছা বলতো একটা ফুল রোটেশনে কতটা ডিস্টেন্স পেছনে সরে, কতটা ডিস্টেন্স এখানে পিচ পেছনে সরে না, এক পিচ? হ্যাঁ। তাহলে বলতো এই 0.1 সেন্টিমিটার ইজ নাথিং বাট পিচ না? বলো। হ্যালো,
এবার এইটাকে অন্য অনেক ভাবেও বলা যায়, মন দিয়ে শোনো, বলতো পুরো সিস্টেমটা কটা স্কেল, বলো পুরো সিস্টেমটা কটা স্কেল? দুটো স্কেল না, একটা মেইন স্কেল আর একটা, একটা মেইন স্কেল আর একটা ডিভিশন আমি বলছি মেইন স্কেল দিয়ে মিনিমাম কত কত মান মাপতে পারবো কারেক্টলি? 0.1 সেম, রাইট? 0.1 সেমি, রাইট? আচ্ছা 0.1 সেমিমিটার আমরা মাপতে পারবো মেইন স্কেল দিয়ে, সেটাই পিচ কি পিচ না বলো? সেটাই পিচ কি পিচ না? হ্যাঁ স্যার। আচ্ছা বলো তো এই 0.1 সেমিমিটারই, এই 0.1 সেমিমিটারই মেইন স্কেলের লিস্ট কাউন্ট? হ্যালো, হ্যাঁ স্যার। তার মানে বোন দিয়ে শোনো, মেইন স্কেলের লিস্ট কাউন্ট আর পিচ সেম কি ডিফারেন্ট? সেম। এখন যেটা করছি সেখানে, ঠিক? তার মানে তোমাদের প্রবলেমে এইভাবে দেওয়া থাকবে, মেইন স্কেলের লিস্ট কাউন্ট হচ্ছে 0.1 সেমিমিটার, অথবা বলবে পিচ ইকুয়াল টু 0.1 সেমিমিটার। দেখো তো বুঝতে পারছো কিনা? হ্যালো, হ্যালো, হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে একটু একটু? আচ্ছা এবার মন দিয়ে শুনবে, এটা কিন্তু ইনস্ট্রুমেন্টাল লিস্ট কাউন্ট নয়। কেন? ইনস্ট্রুমেন্টে তো আরেকটাও কি আছে বলো? ইনস্ট্রুমেন্টে আমাদের আরেকটাও কি আছে? সার্কুলার স্কেল আছে না? সার্কুলার স্কেল আছে, ঠিক? এবার বলো তো সার্কুলার স্কেলে যদি 100 ডিভিশন ঘোরাই তাহলে মেইন স্কেলে কতটা সরে? 0.1 সেমি। বলো তো সার্কুলার স্কেলে যদি 1 ডিভিশন সরাই তাহলে মেইন স্কেলে কতটা সরে? 0.001 সেমি, তাই তো? তার মানে এবার এদিকে চলে এসো, এই যে সার্কুলার স্কেলের দুটো পয়েন্ট মানে দুটো লাইনের মধ্যে যে গ্যাপ সেটা অ্যাকিউরেটলি বোঝা যাচ্ছে? হ্যালো, 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 এই যে প্রশ্নটা কি করলেন? প্রশ্নটা হচ্ছে সার্কুলার স্কেলের যে দুটো লাইনের মধ্যে যে গ্যাপ সেটা অ্যাকিউরেটলি বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। দেখো এটার মানে হচ্ছে, তার মানে বলতো সার্কুলার এরকম কটা ডিভিশন রয়েছে? সার্কুলারে বলো 100 কটা ডিভিশন রয়েছে? হ্যালো, হ্যাঁ স্যার, 100টা ডিভিশন রয়েছে। আমি একটা ডিভিশন সরাতে পারি? হ্যাঁ স্যার। ভেরি গুড, তাহলে একটা ডিভিশন সরালে মেইন স্কেলে, একটা ডিভিশন সরালে মেইন স্কেলে কতটা সরবে? 0.001 সেমি। তার মানে বলো তো একটা ডিভিশন সরিয়ে আমি একটা বডির লেন্থ মেজার করতে পারি? একটা ডিভিশন সরিয়ে ভাই, একটা ডিভিশন সরিয়ে পারবো? ভেরি গুড, তাহলে বলো তো এইটা স্ক্রু গজ দিয়ে মিনিমাম লেন্থ মেজার করা যাবে না? দেখো ভাই, বুঝতে পারছো আমি কি বলছি? হ্যালো, হ্যালো, পাচ্ছ? দেখো একটা ডিভিশন যদি সরাই তাহলে মেইন স্কেলে কি এত সেন্টিমিটার সরবে কি সরবে না? দেখো মেইন স্কেলে এত ডিভিশন, এত সেন্টিমিটার সরবে কি সরবে না বলো? বুঝতে পারছো এত ডিভিশন সরবে কি সরবে না? হ্যালো, যদি ডাউট থাকে আমাকে বলো। তাহলে বলো তো এইটা মানে হচ্ছে 0.001 সেমিমিটার না? তাহলে বলো তো ওই ইনস্ট্রুমেন্টটা দিয়ে আমি মিনিমাম, আমি মিনিমাম এইটা মেজার করতে পারবো কি পারবো না? পারবো। তার মানে বলো তো এই সিস্টেমটার, সিস্টেমটার লিস্ট কাউন্ট কত এইটা না? হ্যাঁ স্যার। তার মানে বলো তো এইটা কি ছিল? পিচ বলো, এটা কি ছিল? পিচ। আর এইটা কি ছিল? এইটা কি ছিল? নাম্বার অফ সার্কুলার ডিভিশন। তাহলে বলো তো আমি যদি স্ক্রু গজের
লিস্ট কাউন্ট ক্যালকুলেট করতে চাই তাহলে কি লিখবো? পিচ বাই নাম্বার অফ পিচ বাই ডিভিশনস অফ সার্কেল রাইট সার্কুলার ডিভিশন কি ঠিক বলছি? দেখো এই ফর্মুলাটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। দেখো দেখো ওকে 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 আচ্ছা এবার দেখো আমি একটা ছোট্ট প্রবলেম দিচ্ছি, দেখি আমরা প্রবলেমটা পারি কিনা। খুব একটা বাচ্চাদের প্রবলেম, বাচ্চাদের প্রবলেম কি বলেছে শোনো, টু ফুল রোটেশন, দেখো টু ফুল রোটেশন অফ সার্কুলার স্কেল, যদি আমি দুটো ফুল রোটেশন সার্কুলার স্কেলে করি তাহলে বলছে মেন স্কেলে 1 মিলিমিটার সরে। কি বললাম? মেন স্কেলে 1 মিলিমিটার সরে, আর আমার সার্কুলার স্কেলে টোটাল 50 খানা ডিভিশন রয়েছে, তাহলে লিস্ট কাউন্ট কত? কি বললাম বলো? যদি দুটো ফুল রোটেশন করি তাহলে সার্কুলার স্কেলে যদি দুটো ফুল রোটেশন করি তাহলে 1 মিলিমিটার সরে, মেন স্কেলে সরে, তাহলে লিস্ট কাউন্ট কত? 0.01। ভেরি গুড, 0.01 সেন্টিমিটার না সরি মিলিমিটার, মিলিমিটার। কি করে করলো? আচ্ছা বলো তো, আমরা কি জানি? পিচ বাই নাম্বার অফ লিস্ট কাউন্ট, পিচ বাই নাম্বার অফ সার্কুলার ডিভিশন, বলো বলো নাম্বার অফ সার্কুলার ডিভিশন। এবার বলো পিচ মানে কত? একটা কমপ্লিট রোটেশনে যতটা সরে বলো তো, একটা কমপ্লিট রোটেশনে, দুটো কমপ্লিট রোটেশনে যদি 1 মিলিমিটার সরে তাহলে একটা কমপ্লিট রোটেশনে কত সরে? 1/2 মিলিমিটার সরে, বলো। তাহলে লিস্ট কাউন্ট আমি কি লিখবো? 1/2 মিলিমিটার লিখবো, ডিভাইডেড বাই 50 লিখবো। দেখো তো, দেখো তো, এটা করলে কত আসছে, এটা করলে এটা আসছে, দেখো দেখো দেখো, বুঝতে পারছো কিনা? হ্যালো, দেখো এটা বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো? আচ্ছা নেক্সট পয়েন্টটা দেখো, নেক্সট প্রবলেমটা ইজি প্রবলেম। বলেছে মেইন স্কেলের লিস্ট কাউন্ট 1 মিলিমিটার, মেইন স্কেলের লিস্ট কাউন্ট 1 মিলিমিটার রাইট? হ্যালো হ্যালো হ্যালো, দেখো আর স্ক্রিউ গজ তার লিস্ট কাউন্ট বলেছে 5 মাইক্রোমিটার, মেইন স্কেলের লিস্ট কাউন্ট 1 মিলিমিটার আর স্ক্রিউ গজের লিস্ট কাউন্ট 5 মাইক্রোমিটার। আচ্ছা তোমাদের কিন্তু আগামী সপ্তাহে 11, আগামী সপ্তাহের পরের সপ্তাহে মানে 24 থেকে 29 তারিখের সপ্তাহে টেস্ট আছে, টেস্ট 11 টেস্ট আছে বলে দিলাম, সেই এরর এর টাইম রাইট, সেকেন্ড টেস্টটা, সেকেন্ড টেস্টটা কবে আছে? পরের উইকে মাই ডিয়ার, ঝটকা লাগা? হ্যাঁ স্যার, ইয়েস, এরকম আস্তে আস্তে প্রচুর ঝটকা লাগবে তোমাদের। আমি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, হ্যাঁ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। আচ্ছা তোমাদের ব্যাচের আমি এক্সাম স্কিডিউলটা খুলি, এই যে সেকেন্ড ফার্স্ট এরটা হয়ে গেছে, এই যে ফার্স্ট এসটি টেস্ট হয়ে গেছে, ওকে। আচ্ছা সেকেন্ড এসটি টেস্ট এই সপ্তাহের, এই মাসের শেষ সপ্তাহে 24 থেকে 29, ফিজিক্যাল কোয়ান্টিটিস, ডাইমেনশন অ্যানালিসিস, এরর অ্যানালিসিস, ভার্নিয়ার, স্ক্রু গজ। এরর, ভার্নিয়ার, স্ক্রু গজ আমার হয়ে গেছে, নেক্সট মানডে আমি ডাইমেনশন অ্যানালিসিস করিয়ে দেবো, ফিজিক্যাল কোয়ান্টিটি তোমরা বই থেকে পড়ে নেবে, গেম ওভার, ঠিক? তার 2 সপ্তাহ পরেই কিন্তু এইটা আমাদের হয়ে গেছে, চেক করে দেখো ভাই, এসটি 3, ঠিক? আচ্ছা তোমাদের এইদিকে মান্থলি টেস্ট যেটা সেটা কিন্তু এইটাও পুরো কমপ্লিট হয়ে যাবে, তার মানে ধরে রাখতে পারো আগামী মাস থেকে, আগামী মাস থেকে আবার এদিকেও চলে এসো ক্লাস টেস্ট, এই তিনটে একসাথে, এই তিনটে একসাথে আগামী মাস থেকে প্রতি মাসে 2 করে টেস্ট থাকিবে। আচ্ছা পহেলা ঝটকা লাগা, এবার এই ঝটকাটা বলো, মেইন স্কেলের লিস্ট কাউন্ট 1 মিলিমিটার, মেইন স্কেলের লিস্ট কাউন্ট 1 মিলিমিটার, ঠিক কিনা? ঠিক,
স্ক্রিউ আগে লিস্ট কাউন্ট 5 মাইক্রোমিটার, ঠিক কিনা? ঠিক। তোমরা আমাকে বলতে পারবে যে যে সার্কুলার স্কেলটা ইউজ করা হয়েছে, যে সার্কুলার স্কেলটা ইউজ করা হয়েছে তার, হ্যালো, যে সার্কুলার স্কেলটা ইউজ করা হয়েছে সেখানে কতগুলো ডিভিশন? স্যার 200। দুর্দান্ত। আরে ভাই লিস্ট কাউন্ট ফর্মুলা, স্যার মাইক্রোমিটার মানে কি জানো? 10^5, 10^6 মিটার। দেখো তাহলে পিচ, পিচ আমি কি বলেছি, পিচ আমি কি বলেছি মেইন স্কেলের কি লিস্ট কাউন্ট? বলো এটা মেইন স্কেলের লিস্ট কাউন্ট, বলো 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 বলো। হ্যালো হ্যালো, তাহলে সেটা কত? 1 মিলিমিটার, মানে 10^-3 মিটার। আর এর লিস্ট কাউন্ট কত? 5×10^-6 10^-3 মিটার ডিভাইডেড বাই ধরো সি, তাহলে সি এর ভ্যালু কত আসছে? 200 আসছে। হ্যালো হ্যালো, ওকে বোঝা গেছে লিস্ট কাউন্ট কি করে ক্যালকুলেট করা হয়? আবার বলছি, আবার বলছি, এর এর কোয়েশ্চেন অনেক ইজি, অনেক ইজি ডিয়ার, অনেক এক্ষুনি ঢুকতে দেখতে পাবে। তার মানে লিস্ট কাউন্ট আমরা বার করতে পারলাম। এবার টোটাল রিডিং ইকুয়াল টু মেইন স্কেল রিডিং প্লাস সার্কুলার স্কেল রিডিং। মেইন স্কেল রিডিং কি লিখছি শোনো, রিডিং রিডিং অন মেইন স্কেল জাস্ট বিফোর জিরো অফ সার্কুলার স্কেল, একই জিনিস, একই জিনিস কি বললাম? দেখো রিডিং অন মেইন স্কেল জাস্ট বিফোর জিরো অফ সার্কুলার স্কেল। এবার প্লাস সিএসআরটা কি বলো, সিএসআরটা কি সার্কুলার স্কেল রিডিং, সেটা হয় লিস্ট কাউন্ট ইনটু কোইনসাইডিং ডিভিশন, কোইনসাইডিং ডিভিশন অফ সার্কুলার স্কেল। দেখো কোইনসাইডিং ডিভিশন অফ সার্কুলার স্কেল, কোইনসাইডিং ডিভিশন অফ সার্কুলার স্কেল উইথ বেসলাইন, একটু উপরে যাবেন। হ্যাঁ একদম একদম। দেখো রিডিং অন মেইন স্কেল জাস্ট বিফোর জিরো অফ সার্কুলার স্কেল প্লাস লিস্ট কাউন্ট অফ কোইনসাইডিং ডিভিশন অফ সার্কুলার স্কেল উইথ বেসলাইন। এই তোমরা কি বুঝতে পারছো? হ্যালো হ্যাঁ স্যার। আচ্ছা যেমন যেমন মন দিয়ে শুনলেন, তুমি যখন এক্সপেরিমেন্টটা শুরু করেছো তখন এরকম, এটা মেইন স্কেলের জিরো, এটা সার্কুলার স্কেলের জিরো, তাহলে বলতো এই বেসলাইন, এটা বেসলাইন, বেসলাইনের সাথে এই জিরো কোইনসাইড করে যাচ্ছে? বলো কোইনসাইড করে যাচ্ছে, যাচ্ছে বলো তো, কোনো জিরো এরার আছে? নেই। এবার তুমি একটা জিনিস মেজার করেছো, মেজার করে এরকম দেখছো, এটা জিরো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, আর তুমি দেখছো এইটা হচ্ছে সার্কুলার স্কেল, সার্কুলার স্কেলের এইটা জিরো আর এইটা দেখছো সিক্স, তাহলে রিডিং কত বলো, বলতে পারবে রিডিং? রিডিং রিডিং দেখো এই যে সার্কুলার স্কেল, সার্কুলার স্কেলের আগে, সার্কুলার স্কেলের আগে কোনটা অ্যাবসলিউটলি ভিজিবল? 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ভিজিবল কি ভিজিবল নয়? একটা কত? 1 মিলিমিটার, তার মানে এই পর্যন্ত কত? 8 মিলিমিটার। দেখো তো এটা কোন রিডিং নিয়েছি, কোন রিডিং নিয়েছি বলো?
হ্যালো, বলো বলো কোন রিডিং নিয়েছি? এই শুনতে পাচ্ছি না। এমএসআর, এমএসআর এইবার লিস্ট কাউন্ট তুমি অলরেডি ক্যালকুলেট করেছো, লিস্ট কাউন্ট তুমি অলরেডি ক্যালকুলেট করেছো, সেটা ধরো লিস্ট কাউন্ট ধরে নিয়ে ক্যালকুলেট করেছো 0.01 না 001 মিলিমিটার, ঠিক না? মানে আগেরটার আগে আগের প্রবলেমটাই, একদম প্রথম প্রবলেমটাই, যেটা দিয়ে তোমাদের আমি বুঝিয়েছিলাম লিস্ট কাউন্ট। হ্যাঁ, 0.001 সেন্টিমিটার। আচ্ছা, 001 সেন্টিমিটার, এই 001 সেন্টিমিটার মানে 0.01 মিলিমিটার না? এই দেখো, হ্যালো, তোমরা আমাকে বলতে পারবে রিডিং কত, এর টোটাল রিডিং কত? স্যার 8.06 মিলিমিটার। ভেরি গুড, কেন? আরে ভাই, এই 6 টা কার সাথে কোইনসাইড করে গেছে? 6 এর সাথে। গুড, তাহলে কত হবে? প্লাস 6 ইনটু লিস্ট কাউন্ট। লিস্ট কাউন্ট, হ্যাঁ স্যার। আর কোনো জিরো এরার নেই, তার মানে গেম ওভার। দেখো, বুঝতে পারছো কিনা? হ্যাঁ স্যার। ডাউট থাকলে জিজ্ঞাসা করো। আচ্ছা আচ্ছা, বলো তো, এইখানে এইটা ফার্স্ট সিনারিও ছিল, ফার্স্ট সিনারিও যখন তুমি মানে জিরো এরার ক্যালকুলেট করেছো, তারপরে এইখানে তুমি কোনো একটা লেন্থ মেজার করেছো, দেখো কোনো একটা লেন্থ মেজার করেছো, তখন এইরকম এসছে। তাহলে বলো তো, এই সার্কুলার স্কেলটাকে পেছন দিকে সরাতে হয়েছে কি হয়নি? বলো, পেছন দিকে সরাতে হয়েছে কি হয়নি সার্কুলার স্কেলটাকে? হ্যালো, হ্যাঁ স্যার। তাহলে বলো তো, তুমি যদি এইখান থেকে দেখে থাকো, তাহলে এই সার্কুলার স্কেলটাকে যদি তুমি পেছন থেকে সরাও, তাহলে এটা ক্লক ওয়াইজ ঘুরিয়েছো না অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরিয়েছো? অ্যান্টি ক্লক ওয়াইজ। বোঝা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ স্যার। এবার বলো, এবার বলো, এবার জিরো এরার আছে, জিরো এরারটা বোঝার চেষ্টা করো। এইটা জিরো অফ মেইন স্কেল, এটা জিরো অফ মেইন স্কেল, এই যে এখানে তখন বললাম না জিরো এরারের কথা, এই যে এই যে এই যে এই যে, এবার দেখো, তুমি যখন এরকম করেছো, তখন এর বেস লাইনের সাথে এর জিরো মেশেনি। দেখো, এর বেস লাইনের সাথে এর জিরো মেশেনি, ঠিক? ভালো করে দেখো, ভালো করে দেখো, বুঝতে পারছো কিনা বলো। তার মানে এখন যে জিরো এরার আছে, এটা কি বুঝতে পারছো? দেখো জিরো এরার আছে। আচ্ছা, এবার শোনো স্যার। বুঝলাম না স্যার, কি বললা? এর বেস লাইন, এর বেস লাইন আর জিরো ম্যাচ করেছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিরো এরার। এবার বলতে মানে বলতে হবে কোনটা পজিটিভ জিরো এরার, কোনটা নেগেটিভ জিরো এরার। আচ্ছা দেখো, এই পজিটিভ জিরো, হ্যাঁ হ্যাঁ বলো। পজিটিভ ডান দিকেটা নেগেটিভ? দাঁড়াও আমি বুঝিয়ে নিই আগে। দেখো, এইটার জন্য না আমাদের ভার্নিয়ার স্কেলের সাথে একটু ইয়ে করতে হবে, ধরো এই মানে ভার্নিয়ার স্কেল, দেখো এইটা যদি জিরো হয়, এইটা যদি জিরো হয়, এটা ভার্নিয়ার স্কেল, এটা মেন স্কেল, এইটা জিরো, এইটা জিরো, এটা মেন স্কেল, এটা ভার্নিয়ার স্কেল। বলো তো, এইটা পজিটিভ এরার না নেগেটিভ এরার? পজিটিভ এরার। বলো তো, এইটা পজিটিভ এরার না নেগেটিভ এরার? নেগেটিভ এরার। এই আজকেই তো করলাম দিয়া, নেগেটিভ এরার, জিরোর বাঁদিকে থাকে না। হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এবার এদিকে শোনো, তার মানে বলো তো, মেইন স্কেলের, মেইন স্কেলের থেকে বেশি অফ মানে এইটা এইদিকে থাকে না? এবার দেখো, বলতে পারবে তুমি যদি এইটাকে এবারে অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরাও, তাহলে বলো তো, এখন ধরো, এখন ধরো এর সিক্স কোয়েনসাইড করে গেছে, 1 2 3 4 5 6, সিক্স কোয়েনসাইড করে গেছে। বলো তো, একে যদি তুমি অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরাও, অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরাও, তাহলে ছয়টা ওপরে যাবে না নিচে যাবে? বলো বলো বলো, ওপরে যাবে না নিচে যাবে? বলো, শুনতে পাচ্ছি না। ওপরে কি করে যায় ভাই, নিচে যাবে। অ্যান্টি ক্লক ওয়াইজ না ক্লক ওয়াইজ বললেন ভাই? অ্যান্টি ক্লক ওয়াইজ। ও আচ্ছা, হ্যাঁ তাহলে নিচে যাবে। অ্যান্টি ক্লক ওয়াইজ যদি আমি ঘোরাই, তাহলে ভেবে দেখো তো, এই ছয়টা নিচে যাবে
তারপরে বলতো এই জিরোটা আরো নিচে যাবে কি যাবে না? হ্যালো, তাহলে এবার দেখো আমরা যদি এই বেসলাইনের সাথে কম্পেয়ার করি, দেখো বেসলাইনের সাথে কম্পেয়ার করি, তাহলে বলতো এই পজিটিভ এরার না নেগেটিভ এরার কার সাথে তুমি মিল পাচ্ছ? এবার বলো এইটাই যখন পজিটিভ এরার ছিল তখন যদি আমি ভার্নিয়ার ক্যালিপার্সের ওই একটা এরকম গোল্লা মতো ছিল না যেটা ঘোরাই, সেটা যদি ঘোরাতাম তাহলে এইটা এর থেকে দূরে সরবে না এই জিরোর কাছে যাবে না দূরে সরবে বলো? হ্যালো, এই যে এই এই ভার্নিয়ার স্কেলের এইটা এই জিরোর কাছে যাবে না জিরোর থেকে দূরে সরবে? জিরোর থেকে দূরে সরবে, দূরে সরে যাবে। তুমি যদি এটাকে ঘোরাও তাহলে জিরোর থেকে দূরে সরবে। তাহলে এবার বলতো তুমি যদি এইটাকে ঘোরাও অ্যান্টি ক্লক ওয়াইজ তাহলে বলতো এই বেস লাইন থেকে এই জিরো দূরে সরবে না দূরে সরবে না কাছে যাবে? হ্যালো, সে দূরে সরবে তাহলে। তাহলে বলতো এইটা পজিটিভ এরার না নেগেটিভ এরার? পজিটিভ এরার ডিয়ার, দেখো পজিটিভ এরার। এবার বলো এই কেসে তুমি যদি ভার্নিয়ার ক্যালিপার্সের ওই গোল্লাটাকে সরাও মানে ঘোরাও তাহলে বলতো এই জিরোটা মানে ভার্নিয়ার স্কেলটা পেছনে সরবে কি সরবে না বলো? হ্যালো, পেছনে সরবে তো। যদি পেছনে সরে তাহলে বলতো এই ভার্নিয়ারের জিরো একটা সময় এই মেন স্কেলের জিরো তলায় আসবে কি আসবে না? আসবে। এবার এখানে বলো একে যদি তুমি অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরাও এই জিরো উপরে উঠবে না নিচে নামবে? নিচে নামবে। যদি নিচে নামে তাহলে একটা সময় এই বেস লাইনের সাথে কোইনসাইড করবে কি করবে না? করবে। তাহলে এটা কি পজিটিভ এরার না নেগেটিভ এরার? নেগেটিভ। তাহলে বলতো নেগেটিভ এরারে এই বেস লাইনের উপরে জিরো থাকে না নিচে জিরো থাকে? উপরে। তাহলে বোঝা যাচ্ছে তোমাদের বলে দেবে কি বলে দেবে, যখন জিরো এরার মেজার করছি তখন বেস লাইনের উপরে আছে তাহলে সেটা নেগেটিভ না পজিটিভ? বলো নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ। বোঝা যাচ্ছে। এবার দেখো যদি পজিটিভ এরার হয় তাহলে পজিটিভ জিরো এরার তাহলে হবে প্লাস লিস্ট কাউন্ট ইনটু কোইনসাইডিং ডিভিশন অফ সার্কুলার স্কেল উইথ বেস লাইন। আর যদি নেগেটিভ এরার হয় তাহলে নেগেটিভ এলসি ইনটু কোইনসাইডিং ডিভিশন অফ দিস। কারেক্ট? দেখো তো বুঝতে পারছো কিনা? ওটা আসবে না, ওটা আসবে না। আচ্ছা দাঁড়ো, এখন আমি জানি না, কারণ আমি সত্যি কথা বলতে এর নেগেটিভ এরার প্রবলেম করতে গিয়ে যদি আসে তাহলে আসবে। আপাতত এই এই ফর্মুলাটাই রাখো, এই ফর্মুলাটাই রাখো রাখো। এই তোমরা কি একটু একটু বুঝতে পারলে লিস্ট কাউন্ট কি করে ক্যালকুলেট করতে হবে পজিটিভ এরার নেগেটিভ এরার? তাহলে বলো তো কারেক্ট রিডিং কি লিখবো? বলো কারেক্ট রিডিং, টোটাল রিডিং মাইনাস এরার। বলো টোটাল রিডিং মাইনাস এরার। হ্যালো, হ্যাঁ স্যার। চলো এনাফ, এখান থেকে অ্যাডভান্সে যা কোয়েশ্চেন এসে সেটাও পেরে যাবে। ফার্স্ট প্রবলেম আগে পড়ো, তারপরে এক এক করে তোমরা আমাকে বলবে, এক এক করে তোমরা আমাকে বলবে। সবাই পড়ো, এটা কি বলেছে? দ্য জিরো অফ সার্কুলার স্কেল লাইজ সিক্স ডিভিশন বিলো দ্য লাইন অফ গ্রাজুয়েশন ওয়েন টু স্টারস আর ব্রট ইন কন্টাক্ট উইথ দ্য ইচ আদার। ভেরি গুড। এবার বলো তো পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। দুর্দান্ত ভাই, স্ক্রু গজের প্রবলেম অনেক ইজি। তার মানে পজিটিভ জিরো এরার। আচ্ছা বলো তো পজিটিভ জিরো এরার তুমি কি করে ক্যালকুলেট করবে বলো? লিস্ট কাউন্ট। এবার বলতো কত এর ডিভিশন বেস লাইনের সাথে কোইনসাইড করে গেছে বলো? হ্যালো, এই যে কি বলেছে এটা সিক্স ডিভিশন বলেছে না? হ্যালো, হ্যাঁ স্যার। তার মানে
এরকম ব্যাপারটা না? এইটা যদি জিরো হয় তাহলে সিক্স ডিভিশন বিলো, মানে এটা তাহলে সিক্স ডিভিশন না, তাহলে কোন ডিভিশনটা কোইনসাইড করে গেছে বেস লাইনের সাথে? বলো কোন ডিভিশনটা কোইনসাইড করে গেছে বেস লাইনের সাথে? তাহলে কত লিখবো? সিক্স লিখবো, বলো সিক্স লিখবো, বলো বলো বলো, ঠিক লিখছি? হ্যাঁ স্যার। গুড, এবার বলো কারেক্ট রিডিং ইকুয়াল টু টোটাল রিডিং মাইনাস এরার। টোটাল রিডিং এ কি কি ছিল? মেইন স্কেল রিডিং প্লাস সার্কুলার স্কেল রিডিং মাইনাস এরার, এরার মানে লিস্ট কাউন্ট ইনটু সিক্স। এবার বলো তো মেইন স্কেল রিডিং কত? মেইন স্কেল রিডিং ফোর ফোর না, আরে মেইন স্কেল রিডিং ফোর তো ডিভিশন, 46 না, ভালো করে পড়ো। আচ্ছা তার আগে বলো তো, ইন এ স্ক্রু গজ দেয়ার আর 100 ডিভিশন ইন সার্কুলার স্কেল এন্ড দা মেইন স্কেল মুভস 0.5 মিটার এন্ড কমপ্লিট রোটেশন অফ দা স্কেল, তাহলে লিস্ট কাউন্ট কত? লিস্ট কাউন্ট কত? একটা কমপ্লিট রোটেশন করলে কতটা 0.5 মিলিমিটার, এটা কি পিচ স্যার? 0.005 মিলিমিটার, রাইট, ডিভাইডেড বাই 100, তার মানে এইটা আমার কি আসছে বলো? 5 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিলিমিটার আসছে। দেখো তো লিস্ট কাউন্টটা। হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার, ভালো করে দেখো তাহলে লিস্ট কাউন্টটি, এই দেখো লিস্ট কাউন্ট তো এটা পিচ ডিভাইডেড বাই 100, ঠিক কি না? হ্যাঁ স্যার। আচ্ছা এরপরে কি বলেছে শোনো, এটা আমি ফার্স্ট থেকে মানে ফার্স্ট ইয়ার থেকে পেয়ে গেছি। When a wire is placed between the stud, four linear scale divisions are clearly visible. Four linear scale division is clearly visible. হ্যালো হ্যালো হ্যালো, তাহলে বলো তো একটা কমপ্লিট রোটেশন করালে কত মেইন স্কেলে কতটা ভিজিবল হয়? একটা কমপ্লিট রোটেশন করালে মেইন স্কেলে কতটা ভিজিবল হয় বলো? 0.5 মিলিমিটার ভিজিবল হয়। হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে বলো তো চারটে লিনিয়ার স্কেল ডিভিশন যদি ভিজিবল হয় তাহলে মেইন স্কেলে কতটা মানে কতটা লেন্থ সেটা বলো? কতটা লেন্থ? 2 মিলিমিটার, রাইট, 4 ইনটু 0.5 না, এত মিলিমিটার। এবার বলো সিএসআর কি বলেছে? 46 ডিভিশন কোইনসাইড করে গেছে, তার মানে এটা কি হবে? 46 ইনটু লিস্ট কাউন্ট মাইনাস 6 ইনটু লিস্ট কাউন্ট, তার মানে বলো তো এখান থেকে আমি লিখতে পারি 2 মিলিমিটার প্লাস এইটা করলে 40 ইনটু লিস্ট কাউন্ট, দেখো তার মানে 2 মিলিমিটার প্লাস 40 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিলিমিটার, ঠিক লিখছি? দেখো হ্যাঁ এররটা আছে তো, হ্যাঁ মানে আপনি পরের স্টেপে এররটা লিখলেন না। আচ্ছা আমি একটা জিনিস বিশাল বড় ভুল করেছি, আরে ভাই এই এররটাই তো লিস্ট কাউন্ট ইনটু 6 ডিআর, এটাই এরর ছিল না? হ্যালো, হ্যাঁ স্যার, তাহলে এখানে 46 ইনটু লিস্ট কাউন্ট সিএসআর আর এরর হচ্ছে 6 ইনটু লিস্ট কাউন্ট মাইনাস, তাহলে 40 হয়ে যাচ্ছে না? ও আচ্ছা ঠিক আছে স্যার, দেখো তো ঠিক লিখেছি কিনা। আরে লিস্ট কাউন্টের ভ্যালু তো এইটা, দেখো তো লিস্ট কাউন্টের ভ্যালু তো এইটা। হ্যালো, হ্যাঁ স্যার, কত বেরোচ্ছে দেখো তো, বুঝতে পারছো কিনা? হ্যাঁ হ্যাঁ স্যার, মেইন স্কেল রিডিং এ আপনি 4 লিনিয়ার স্কেল ডিভিশনস ইনটু 0.5 মিলিমিটার কেন করলেন? ওকে, এই যে দেখো আমরা যখন মেইন স্কেল নিই, এই যে মেইন স্কেল ডিভিশন যখন নিই তখন যত পর্যন্ত মেইন স্কেল ডিভিশন ভিজিবল হয় ততটা নিনা, মানে যতটা মানে এই এই ধরো এই এই দাগটা এই দাগটা এই দাগটা যখন ভিজিবল হয় তাহলে মেইন স্কেলে ওই ওই ওইটুকু লেন্থ আমরা নিনা এখানে এই জিরো থেকে এই পর্যন্ত। তাহলে এই এক একটা ছোট ছোট ডিভিশন কত বলতো এই প্রবলেমে? এই প্রবলেমটা এক একটা ছোট ছোট ডিভিশন মেইন স্কেলের 0.5 মানে এইরকম, এই প্রবলেমটায় এটা জিরো, এটা 0.5, এটা জিরো, এটা ওয়ান, এটা মিলিমিটার, এটা মিলিমিটার। এবার যখন এইরকম ছিল
একে যদি আমি একটা কমপ্লিট রোটেশন করাই তাহলে ও এখানে এসে পৌঁছবে। তাহলে কমপ্লিট রোটেশনে কতটা সরেছে? 0.5 সরেছে। এবার বলো তো তারপরে যদি আমি কমপ্লিট রোটেশন না করাই তাহলে ও এইখানে এসে থামবে না? থামবে কি থামবে না? থামবে। তাহলে বলো তো মেইন স্কেলের একটা ডিভিশন ক্লিয়ারলি দেখা যাচ্ছে কি যাচ্ছে না? তাহলে এই যে স্কেলটা সার্কুলার তার আগে মেইন স্কেলের যে ডিভিশনটি ডিভিশনটা ক্লিয়ারলি দেখা যায় সেটাই হয় মেইন স্কেল ডিভিশন। এবার বলতো মেইন স্কেলে তো আমার লেন্থ দরকার, এটা তো ডিভিশন, এক একটা কত? 0.5 না? এবার বলো এখানে টোটাল কটা ডিভিশন, কটা স্কেল ডিভিশন দেখা যাচ্ছে? চারটে ভাই। কটা স্কেল ডিভিশন দেখা যাচ্ছে? চারটে। চারটে, তাহলে এক একটা ডিভিশন কত করে? 0.5 মিলিমিটার করে না? হ্যালো, বলো বলো বলো, বুঝতে পারছো? হ্যালো স্যার, বলো বলো স্যার। এখানে তো বলেছে কি এখানে সার্কুলার স্কেলের একটা রোটেশন হলে মেইন স্কেলে মানে 0.5 মিলিমিটার পেছনে মুভ করছে, মানে ওটা পিচ। হ্যাঁ রাইট, ওটাই তো পিচ, ঠিকই তো বলেছো স্যার। কিন্তু এখানে তো যে মেইন স্কেলে একটা ডিভিশন যে 0.5 মিলিমিটার ওটা তো বলে না। না 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 না, আমি কি বলেছিলাম পিচ মানে লিস্ট কাউন্ট অফ কি? লিস্ট কাউন্ট অফ কি? মেইন স্কেল না, পিচ মানে লিস্ট কাউন্ট অফ মেইন স্কেল না। তাহলে মেইন স্কেল দিয়ে আমি মিনিমাম কটা কতটা অ্যাকুরেটলি মেজার করতে পারবো? 0.5। হ্যালো, তার মানে কটা ডিভিশন রয়েছে? চারটে ডিভিশন রয়েছে, তার মানে ইচ ডিভিশন 0.5, ইচ ডিভিশন 0.5 ডি দিয়ার। কারণ আরে ভাই ওই যে এক একটা ডিভিশন থাকে সেটাই তো লিস্ট কাউন্ট থাকে, থাকে না? বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা সবাই বুঝতে পেরেছো প্রবলেমটা? হ্যাঁ স্যার। আচ্ছা নেক্সট প্রবলেমটা দেখো, তোমরা নিজেরা করবে। আমি কিচ্ছু বলবো না, দেখি কে করতে পারে। অপশন বলবে, অপশন বলবে আমাকে। অপশন বলবে। আচ্ছা এখানে বলেই দিয়েছে নেগেটিভ, এরা কত বলে দিয়েছে? অপশন বলবে, সেটাও গ্রুপে। স্যার গ্রুপে না, মানে চ্যাটে 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 বুঝে বুঝে। পাঠিয়ে দিয়েছি। ভেরি গুড, কারেক্ট আনসার, ভেরি গুড, দুর্দান্ত। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আমিও পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ ঠিক, দেখেছি টিয়া, ভেরি গুড স্যার, পাঠিয়েছি। ভেরি গুড, দেখছি। এখান থেকে যা কোয়েশ্চেন এসছে তোমাদের এখন জল ভাত লাগবে। স্যার দেখুন তো পাঠিয়েছি। দেখছি দেখছি। যাদের হয়ে গেছে 102 করো। অপশন অপশন অপশন, দা আনসার ইজ, আনসার ইজ সি। আনসার ইজ সি, 102 করো।
ভেরি গুড শোম দেব রায়, ভেরি গুড শোম, দুর্দান্ত। এই প্রবলেমটা আরো ইজি, 85। এই 85 ইজি না, দেখো 85 মেইন স্কেল রিডিং 2.5 প্লাস 45 ডিভিশন ইয়ে করে যাচ্ছে, কোইনসাইড করে যাচ্ছে ইনটু লিস্ট কাউন্ট 0.5 ডিভাইডেড বাই 50, এটা লিস্ট কাউন্ট, মাইনাস অফ মাইনাস 0.3 মিলিমিটার এরার। দেখো তো তোমাদের চোখের সামনে যেটা লিখেছি ঠিক লিখেছি কিনা, দেখো তো তোমাদের চোখের সামনে যেটা লিখেছি ঠিক লিখেছি কিনা। হ্যালো, হ্যাঁ বলো, শুনতে পেলাম না। এটা করলে আসে 2.98। Yes. আচ্ছা 102 ও সি, সি হবে কোথায় গেল, সি? হ্যাঁ স্যার, সি এস কি করে আসছে সবার আগে 102, 102 বন্ধুগণ লিস্ট কাউন্ট কত আসছে 0.5/50, ভেরি গুড, 0.5 মিলিমিটার বাই 50 কত আসছে, এটা 0.01 মিলিমিটার, দুর্দান্ত দুর্দান্ত। এবারে এদিকে চলে এসো, কি বলেছে, দেয়ার আর 50 ডিভিশনস ফর এ পার্টিকুলার অবজারভেশন দা রিডিং অন দা স্কেল ইজ 5 মিলিমিটার, দেখো ফর এ পার্টিকুলার অবজারভেশন অন রিডিং অন দা মেইন স্কেল ইজ 5 মিলিমিটার, মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি বুঝতে পারছো, হ্যালো 5 মিলিমিটার, কারণ দেখো 5 মিলিমিটার হবে মেইন স্কেল রিডিং প্লাস কত এর ডিভিশন মিলছে 20 এর ডিভিশন, তার সাথে কি হবে লিস্ট কাউন্ট 0.01, তার সাথে কি হবে এরার। এবার বলো তো এরারটা পজিটিভ না নেগেটিভ এরার, হ্যালো ফর অ্যান পার্টিকুলার অবজারভেশন অন মেইন স্কেল পজিটিভ, কোথায় পজিটিভ এরার দিয়ে দিয়েছে বলো তো, in a screw gauge fifth division of circular scale coincide with the reference line when ratchet is closed, দেখো fifth division of main scale when ratchet is closed, তাহলে যদি পজিটিভ এরর হয় তাহলে কি হবে মাইনাস মাইনাস 5 ইনটু লিস্ট কাউন্ট, দেখো তো বুঝতে পারছো কিনা, স্যার পজিটিভ এররটা বুঝলাম কি করে? আচ্ছা এইখানটা না একটু মানে ইয়ে আছে, এটা কিন্তু ক্লিয়ারলি বলে দেয়নি, দেখো ক্লিয়ারলি বলে দেয়নি পজিটিভ এরার না নেগেটিভ এরার কোথায় গেল, দেখো দেখো পজিটিভ এরার না নেগেটিভ এরার, হ্যাঁ ওটা বুঝতে পারছি, এটা ক্লিয়ারলি বলে দেয়নি। আচ্ছা স্যার, স্যার এখানে তো বলেছে কি এখানে ওই রিডিং অন মেইন, কেন বলো তো, দেখো এইটা যদি হয় তাহলে 1, 2, 3, 4, 5 5th এর সাথে কোইনসাইড করছে, বলতো যদি নেগেটিভ এরার হয় তাহলে এইরকম হবে না, তাই তো, তাহলে বলতো নেগেটিভ এরার হলে বেসিক্যালি বেসিক্যালি এইটা যদি জিরো হয় তাহলে তার তলার গুলো কত হবে 99, 98, 95 এরকম হবে না, বুঝতে পারছো, তার মানে 95 যদি কোইনসাইড করে, যদি বলে 95 কোইনসাইড করেছে তাহলে পজিটিভ এরার না নেগেটিভ এরার, নেগেটিভ তাহলে, গুড, আর ফিফ যদি কোইনসাইড করে তাহলে কত এরার, পজিটিভ না নেগেটিভ, পজিটিভ, ভেরি গুড, পজিটিভই হবে, পজিটিভই হবে স্যার। একটা প্রশ্ন আছে,
তো যদি 50 কোইনসাইড করে তাহলে ওটা কি পজিটিভ না নেগেটিভ? এই রে, এত কিছু তো আমি ভাবিনি। আচ্ছা যদি 50 কোইনসাইড করে, তাহলে পজিটিভ নেগেটিভ দুটো এরার দিয়ে যদি আমি করি, দুটো দিয়ে যদি করি, তাহলে কি রিডিং আলাদা আলাদা আসবে? তাই না? হ্যাঁ স্যার, কারণ একটার ক্ষেত্রে, হ্যাঁ কি বলছো, একটার ক্ষেত্রে এডিশন, একটার ক্ষেত্রে সাবট্রাকশন, কিন্তু আলাদা। এক মিনিট, যদি 50 কোইনসাইড করে, স্যার আমার মনে হয় পজিটিভ এরার হবে। ওকে একটু ভাবছি। আচ্ছা যতক্ষণ ভাবছি তোমরা এই দুটো প্রবলেম করো তো। হ্যালো, শুনতে পেলাম না। হ্যালো স্যার। হ্যাঁ হ্যালো। হ্যালো হ্যাঁ বলছি স্যার, 50 মানে হচ্ছে জিরো হবে, তার মানে কোনো এরর থাকবে না ওখানে। তুমি কে বলছো? হ্যালো, হ্যাঁ তুমি কে বলছো? আমি স্যার সৃজিত খানের বাবা বলছি। আচ্ছা কেন 50টা জিরো হবে মানে? বলছি স্যার 50 ডিভিশনটা তো থাকবে না, ওটা তো জিরো লাইনের সাথেই, মানে 50 মানে জিরো লাইনটাকেই মেন করবে, মানে তার মানে কোনো এরর থাকবে না। আপনার কথা আমি বুঝতে পারলাম না দাদা, কেন থাকবে না? 50 ডিভিশন যদি কোইনসাইড করে যায়, তার মানে জিরো বেস লাইনের থেকে এই পাশে 50 50, না যদি যদি সার্কুলার ডিভিশনটা টোটাল 50 হয়, তাহলে জিরো আর 50 তো সেম লাইন হবে স্যার। আচ্ছা এখানে তো 100 ডিভিশন, 100 ডিভিশন আছে এখানে, মানে এই সামনে, না 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 না, হ্যাঁ এখানে তো 50 ডিভিশন আছে, এটার কো বলে নিও। আমি বলছি যেখানে, এখানে তো 50 ডিভিশন আছে, তাহলে তো কোনো জিরোই থাকবে, জিরোই থাকবে, জিরো এর আগে থাকবে না। কিন্তু যদি 100 খানা ডিভিশন থাকে, বা এই প্রবলেমে যদি 25 খানা ডিভিশন থাকে, তাহলে কি হবে? এই যদি এই প্রবলেমে বলে যে 25 ডিভিশন কোইনসাইড করে যাচ্ছে, তখন কি হবে? তবে কি আমরা তো বুঝতে পারলে এইটাই এইটাই স্যার, মানে গ্রেটার দেন হাফ যদি কোইনসাইড করে তাহলে নেগেটিভ, আর লেস দেন হাফ পজিটিভ। সেটা সেটা আমি ইয়ে করতে পারছি, কিন্তু এক্স্যাক্টলি 50 করলে আমাদের কি হবে সেটা একটু ভাবতে দাও। এক্স্যাক্টলি 50 করলে আমি কি নেব, ঠিক বোঝাতে পারছি? আচ্ছা যাই হোক যাই হোক, ওয়েট 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 ওয়েট, ওটা আমি দেখছি। তোমরা আগে এই দুটো প্রবলেম আগে ট্রাই করো, এই দুটো প্রবলেম আগে ট্রাই করো, এই দুটো প্রবলেম আগে ট্রাই করো, প্রিভিয়াস ইয়ারের এই দুটো প্রবলেম। অভিনব, অভিনব হোমওয়ার্ক কতগুলো হয়েছে? স্যার কিসের হোমওয়ার্ক? হ্যাঁ এ ভগবান, আগামী উইকে কিসের হোমওয়ার্ক আছে? আগামী স্যাটারডে স্যার এসিভি কাইনেম্যাটিক্স টা শুরু করে দিই। শুরু করেছো সবে? স্যার স্যার 1D অবধি হয়েছে। আমি কিন্তু নেক্সট দিন ফুল হোমওয়ার্ক চাই, যেগুলো আটকে যাবে সবগুলো করাবো, সবগুলো। ওকে আচ্ছা, আর তারপরের উইকে কি হোমওয়ার্ক আছে বলো? তারপরের উইকে কি হোমওয়ার্ক আছে? 426, না না ওটা তো অ্যাডভান্স ব্যাচের, ইয়ার মেইন ব্যাচের কথা বলছি। 501 কাইনেমেটিক্স, 501 কাইনেমেটিক্স। আচ্ছা জলদি 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 একটু ফাস্ট করো, 104 কি হবে সেটা বলো। 104 স্যার, এই জিরো এররে আমার একটা ডাউট আসছে। বলো। এখানে কিছুটা গন্ডগোল হচ্ছে না, একদম সেম জায়গায় এসে কিন্তু একদিকে প্লাস করছি একদিকে মাইনাস করছি, একটা লজিক। ওটাই তো ওটাই তো, মাঝখানে হয়ে গেলে সেটা কি হবে সেটা একটু ভাবতে হবে। রিয়া সোহম মুখার্জি 401, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা একটা কথা বলি, এই যে জিরো এরার, জিরো এরার আমরা নেক্সট দিন যখন ক্লাসে ক্লাসে এইটা এক্সপেরিমেন্টটা করব, আগের দিন যেটা করিয়ে দেখিয়েছি ভার্নিয়ার ক্যালিপার্স, দেখো 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 ভার্নিয়ার ক্যালিপার্স, সেইটা যখন এক্সপেরিমেন্টটা করব
তখন আমরা এই জিরো এরার নিয়ে বাকি জিনিসপত্র আমি তোমাদের বলবো, ঠিক আছে? একবার কোশ্চেনটা এইটা এইটা এই দুটো আগে কোশ্চেন করো, এত কমপ্লিকেটেড জিনিস দেবে না, এটুকু আমি বলতে পারি। 50 তে কি হবে সেটা একটু স্যার বলছিলাম যে আমি একবার কোশ্চেনটা দেখাবেন। এই তো কোশ্চেন তোমার সাপো না না স্যার, নিচে সরি 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 সরি, এই তো কোশ্চেন, জলদি 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 25 যদি হয় স্যার আমি পাঠিয়ে দিচ্ছি। ভেরি গুড, এটার আনসার হবে এ, কে কে পেরেছো এ। ওকে, আগামী দিন কিন্তু এইচসি ভার্মা সলভ হবে, আগামী দিন এইচসি ভার্মা সলভ হবে স্যার। এইচসি ভার্মা সার্কুলার মোশনটা করতে হবে, হবে এখনই নয়, শুধু কাইনেমেটিক্স এখন করো, তার মানে জাস্ট 1d 2d আর রিলেটিভ মোশন, রাইট? 1d 2d রিলেটিভ, কটা 52 খানা অঙ্ক আছে, 52 খানা ইয়ে প্রবলেম আছে, সোহম মুখার্জি সোহম দেবরায় কটা হয়েছে, কটা হয়েছে স্যার? এখন 426 করছিলাম, যেগুলো বাকি আছে। আচ্ছা, কিন্তু আমি তোমাকে নেক্সট দিনের হোমওয়ার্কটা আগে করতে হবে। হ্যাঁ, তোমাদের মঙ্গলবারে অ্যাডভান্স ব্যাচে ডেফিনেটলি 426 এর প্রবলেম। আচ্ছা, ইরোড অফ কি শুরু করেছো? বইটা নাড়াচাড়া শুরু করেছো? না স্যার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তোমরা কিন্তু আমার কিন্তু নিউটনস ল খতম, নিউটনস ল খতম, তোমরা কিন্তু নিউটনস ল দেখা শুরু করো আস্তে আস্তে। সিউডো ফোর্সেসটা করাবেন? হ্যাঁ, নেক্সট দিন নেক্সট দিন। আর স্কুলে স্যার থার্মোডাইনামিক্স শুরু করেছে, ওটা নাকি ইউনিটে থাকবে বললো। দরকার নেই থার্মোডাইনামিক্স, আমি এখন করাবো না, চাইলে আমার ভিডিও লেকচার দেখে দাও। আচ্ছা ঠিক আছে, পিএইচডি করানো আছে, পিএইচডি করানো আছে ওটা নিয়ে। অ্যাডভান্স বাজেটটা দেখতে পারো, মেইন বাজেটটা দেখতে পারো, ঠিক আছে? এরকম করে যাচ্ছি আমরা, পারফেক্ট যাচ্ছি রিয়ার, পারফেক্ট যাচ্ছি। ঠিক, ও আচ্ছা, আগে বলো 104টা, 104টা, আর এইটার আনসার বি হবে, এইটার আনসার বি হবে। আচ্ছা দেখো, 401 কি হবে বলো তো? 401, এই 104, জলদি জলদি জলদি, অয়ন দুর্দান্ত আনসার, দুর্দান্ত আনসার, ভেরি গুড। আচ্ছা, এই যে এই দুটোই কিন্তু গরিলা প্রবলেম, এই দুটোই কিন্তু গরিলা প্রবলেম, তোমরা নিশ্চয়ই জানো গরিলা প্রবলেমের মানে। অবনি কোথায় কেটে পড়েছে? অবনি কেটে পড়েছে, দাঁড়াও হচ্ছে দেখাচ্ছি, সামন্তক কেটে পড়েছে, হবে নেক্সট দিন। স্যার এইচসিভির ভেক্টরস কি করতে হবে? না, টাইম পাস, টাইম পাস, 1D মাই কাইনেমেটিক্স থেকে শুরু করো, কারেক্ট? 2 সপ্তাহের মধ্যে, আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে কাইনেমেটিক্স আর নিউটনস লা পুরো খতম করবে, পুরো খতম করবে। বলো স্যার, এইচসিভির সলভড এক্সাম্পলস গুলো কি ভালো? হ্যাঁ ভালো, এইচসিভির সলভড এক্সাম্পল আর এক্সারসাইজ, আর কিচ্ছু দেখবে না। নেক্সট দিন এইচসিভি করানো হবে, ক্লাস 12 এ যারা আছো তারা চাইলে এইচসিভির আমার কাইনেমেটিক্স নেক্সট দিন সলভ করাবো, আর চাইলে ক্লাস জয়েন করতে পারো, কোনো অসুবিধা নেই। আপনি কি শুধু ডাউটস গুলো মানে সলভ করবে? হ্যাঁ, ধরো তোমার 12, 14, 18 এগুলো আটকে গেছে, ওইগুলো পুরো সলভ করে দেবো ডিটেলে। সেটা কি অফলাইন ক্লাসে হবে? না না না, অনলাইন এরিয়া, এই যেমন আজকের ক্লাসে হচ্ছে। আচ্ছা, 104, অ্যাসারশন আর রিজন, এ ইজ নট কারেক্ট বাট আর ইজ কারেক্ট, লিস্ট কাউন্ট একদম কারেক্ট, ইফ ইন 5 কমপ্লিট রোটেশন অফ এ সার্কুলার স্কেল দ্য ডিস্টেন্স ট্রাভেলড অন মেইন স্কেল অফ এ স্ক্রু গজ ইজ 5 মিলিমিটার অ্যান্ড দেয়ার আর 50 টোটাল ডিভিশন অন সার্কুলার স্কেল দেন লিস্ট কাউন্ট ইজ 0.001, ঠিক কি ভুল আগে সেটা বলো। হ্যালো, কেন ভুল? লিস্ট কাউন্ট কত আসছে? 0.002, ভেরি গুড, তার মানে এ ইজ নট কারেক্ট আর ইজ কারেক্ট। আরে একটা পেয়ে গেলেই তো বাকিগুলো হয়ে গেছে, এখানে লিস্ট কাউন্ট কত বের হচ্ছে বাকিদের বলছি, লিস্ট কাউন্ট কত বের হচ্ছে? 0.002 আসছে। আর কিন্তু এইটা কিন্তু রাইট, মাথার উপর দিয়ে যাচ্ছে, মাথার উপর দিয়ে যাচ্ছে, যাচ্ছে কি যাচ্ছে না বলো, মাথার উপর দিয়ে যাচ্ছে, বহু 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 উপর দিয়ে। এই প্রবলেমটা করতে 1 মিনিটের বেশি টাইম লাগা উচিত ছিল না, 1 মিনিট কি 50 সেকেন্ডস, 50 সেকেন্ড কি 30 সেকেন্ডস,
আচ্ছা চলো লাস্ট প্রবলেম 416, লাস্ট প্রবলেম 116, এটা কি আমাকে করে দিতে হবে বলো? এটা না স্যার, হয়ে গেছে এটা। কারেক্ট কারেক্ট। আচ্ছা এটা কি করে আমরা করলাম স্যার? প্রথমে লিস্ট কাউন্ট বের করেছি, তারপরে লিস্ট কাউন্ট কত বেরিয়েছে? 0.002 সেমি। গুড, এবার বলো এবার বাকিগুলো অড আছে, মানে মিনিমাম তো আমি 0.002 যেতে পারবো, কিন্তু এখানে যেগুলো যেতে পারছি। কি বাত, কি বাত, ভেরি গুড। ইভেন মাল্টিপল হতে হবে, রাইট? ইভেন মাল্টিপল হতে হবে এটা, আর সবগুলোই অড মাল্টিপল রয়েছে না? ঠিক, সব মাথার উপর দিয়ে চলে গেল, কিচ্ছু বুঝতে পারলাম না নাকি, সব বোঝা গেল? বলো বলো বলো। ওকে চলো, দ্যাটস দা এন্ড অফ টুডেস ক্লাস। আর বাকিটা নেক্সট দিন ক্লাসে আমি স্ক্রু গজ নিয়ে যাবো, আমরা নেক্সট দিন ক্লাসে স্ক্রু গজটা দেখে নেবো প্রথম আধ ঘন্টায়, যা ডাউট আছে ক্লিয়ার করবো, আর এই 50 যে ডাউটটা সেটা নেক্সট দিন দেখাবো। ওকে এভরিবডি প্লিজ স্টার্ট প্রিপেয়ারিং ফর নেক্সট এক্সাম। ফার্স্ট এক্সামের কপি আমি বার করে দেবো গ্রুপে, কিন্তু কপি মার্কস যাবে। ফার্স্ট এক্সাম এটা হয়ে গেছে, সেকেন্ড এক্সাম এইটা, যেটা একটা উইক পরেই হবে। গ্রুপে যাবে স্যার, মানে টপ গ্রুপে, তোমার প্যারেন্টস এর গ্রুপেও যাবে। ঠিক আছে, ঠিক সেরকম যদি বলো আমি এবিপি আনন্দেও দিয়ে দিতে পারি। বলো বলো বলো। না স্যার ঠিক আছে, গ্রুপেই পাঠান। রাইট, তোমরা ভালো করেছো, ডোন্ট ওয়ারি ম্যান, ডোন্ট ওয়ারি, খুবই ভালো করেছো। ওকে আগামী 2 সপ্তাহ পর থেকে, মোটামুটি নেক্সট মাস থেকে প্রতি মাসে দুটো থেকে তিনটে করে এক্সাম হবে, কিন্তু বলে দিলাম। ওকে আমি আগামী 2 সপ্তাহের এক্সাম বলে দিলাম, 3টে সপ্তাহের। ঠিক, সবাই দেখে নাও, সবাই দেখে নাও, এই এটা তো নিটের। ওকে চলো, গুড নাইট, গুড নাইট, গুড নাইট।